সাহারি এবং ইফতারর কিছু কিছু টুকিটাকি সাজ খাম আটাইয়া রাখি দিমু এবং গরুর কিছু ক্লিনিং খাজ এগুলা ধরে লোক রাতে বর্ষে বা আমি কিছু কথা ফার ওগুলা শেষ কর্ম আজকে ষষ্ঠ সমাদানোর একটা ব্লগ অর্থাৎ ইফতারর আগ পর্যন্ত কিতাকিটা আপনারা আপনার দেখাইমু তো যাই হোক এখন আমি যেটা এটা একটু মানে সানা তাগুলা আটাইলাই রাম তো ক্লিন কিছু করা লাগতো না সব কিছু মোটামুটি ডিপক্লিন করা আছে জাস্ট এলোমেলো হয়ে গেছে আলিশা জীবন দ্বারা তো রাতে একটু মানুষ লিভিং রুমও কার্টুন দেখো খেলাধুলা কর তো সব কিছু একটু এলোমেলো গুলা একটু ঠিকঠাক করিয়া ফরে কিচিন আইসি আগের দিন সাহরি খাওয়ার পরে আমি গোয়াল মাছ চিকেন বাঘরিয়া রাখছিলাম তো আজকে আপনার ও তো মজার একটা রেসিপি শেয়ার করমু মানে মাছৰ বুনা যিকোনো মাছ দিয়া খালি বোৱা মাছ দিয়া নাই যে কোনো মাছ দিয়া সৰুকম বুনা কৰিলে অনেক মজা হয় ত' আজকে আমি বোৱাল মাছ নিছি বোৱা মাছে বালাখৰি দৈ ইয়া পানী জ্বলাই উঠাইছি এখন আমি কাৰণৰ মাজে লৱণ হলুদ দিয়া মাছ ফ্ৰাই কৰা লাগে আগে প্ৰচেছ কৰাম ত' বালা খৰি মিক্স কৰিয়া ৰেডি সৰিয়া চাইডেদি ৰাখি দিছি আৰু নচোলা বা দি ফ্ৰাইং পেন দিয়া গৰম হোৱাৰ ফৰে তেল দি ৰাম ত' ফ্ৰাইং পেন গৰম হোৱাৰ ফলত তেল গৰম হোৱাৰ ফলত আমি অকণ ধৰিলকীয়া গৰাল মাছ দি ৰাম তো গোৱা মাছ কিন্তু খুব সাৱধানে দি থৈ কাৰণ গোৱা মাছ ফুটে চ' আমি খুব চাবধানে দিয়াও ডাকনা দিয়া ঢাকি লাগিম চ' অৱশ্যে ধৰিলকীয়া ডাকনা দিয়া ঢাকীয়া ফ্ৰাই কৰব কাৰণ একবাৰে চিটিয়াৰ চাৰা চব এটা পৰি যায় তো আমি একে একে চব গোৱালমাছ এখন তেলৰ ফ্ৰাই কৰা লাগি দিয়া ঢাকনা দিয়া ঢাককৈ ৰাখি দিলাম আৰু অন্ন চোলা বাইদি আমি বাকী কাম কাজো সৰুমুখ তো সেইবাইদি আমি গোৱালমাছৰ যে মছলা কছানিৰ লাগি ডেকটা বোৱাইছে পৰিমাণ মত তেল দিছি ৰচুন বটা দিলাম তো আমি ৰচুন চেঁচিয়া দিছি আপোনাৰ চাইলে ভাটাও দি থাকি তই চেঁচিয়া দিলে খুব ভাল লাগে আৰু কি তো এই যে এখন আমি একটু ফরে ফরে লারিয়া চারিআা দিলাম একলের সব চুলা বাইদি কাম করম আনা বিয়া গুম থাকতে চেষ্টা কৰাম যে এটলিস্ট সাহড়ি রান্নাটা করে তো এই তো অন্য চুলা বাইদি আমি চিকেনও বহাইছি চিকেন রেসিপিটা শেয়ার করলাম না কারণ অনেকবার শেয়ার করছি আমি সহজ বইতে যেভাবে রান্না করি ওলান রান্ধি রাম তো দেখা যায় চিকেন বা চেন লাগি লাগে আলা বিয়া আলসি জীবন তারা তো চিকেন সারা হয় না সো আমরাও খাইলাম লগে তারাও খাইলো এদিকে যে সময় হালকা ব্রাউন কালার হয়ে গেছে রসুন আমি পেঁয়াজ এটা হরলাইছি পেঁয়াজের পরিমাণটা হয়েছে কি আমি দুইটা বা তিনটা মিডিয়াম সাইজের পিঁয়াজ দিছি ত' পিয়াঁজ খাটা পিঁয়াজ ইউজ কৰ মোৰ লগে চাদমতো লবন দিলাহিৰাম পিঁয়াজ এড কৰা চাতে চাতে লবন গুড়া মছলা সকলোতা হলুদৰ গুড়া ধনিয়াৰ গুড়া মৰিচৰ গুড়া এক চামুচ এক চামুচ কৰি দিছি পুৰা ৰন্ধাটো আমি খাটা পিঁয়াজ দি ৰান্ধিম কাৰণ খাটা পিঁয়াজ দি মাছৰ বুণা অনেক ভালা লাগে আচলতে দেখা যায় বাটা পিয়াঁজ আৰু খাটা পিয়াঁজৰ মাজে ৰন্ধাৰ মাজে এটা তফাত থাকে এটা আলদা চেণ্ট এটা খেটো আলি চাৰ্ভায়ো খাটা পিয়াঁজৰ যে মাছৰ বুনা এটা খাইতে ভালা পায় ন আমাৰো ভালা লাগে এদিকে একটু পরে আমি দাহনা তুলিয়া লাড়িয়া সারিয়া দিয়ে মাছ ফ্রাই হওয়ার ফরে তুলি লাইরাম একটা বউলের মাঝে তো অবশ্যই কিন্তু অনেক সাবধানে মাছ উল্টাইয়া ফাল্টা হইব চুলার আগুনটার একবারে কমাইয়া কারণ একবারে বেশি অবস্থা খারাপ হয়ে যায় বোয়াল মাছও বেশি ফুটে তেল আতো ফরার বেশি চান্স থাকে তো সাবধানে আমি খাম শেষ লাইছি অর্থাৎ তুলি লাইছি তারপর মাছ মশলার কূপপালা করে কষাই তো আমি ডাকনা দিয়া ডাকি একটু ফুরের ফরে জাস্ট লাড়িয়া সারিয়া দিয়ে আর বা দিয়া আমি চিকেন দুপুরের পরে লাড়িয়া দিরাম তো এক লগে দুই তিনটা রান্না করলে দেখা যায় যে সাবধানে রান্না করতে হয় নাইলে একটা করাত লাগে আর একটা ফুরার সম্ভাবনা বেশি আমি এখন ইফতারল লাগি খিচুড়ি চাউল বেজাইয়াকি দিলাম চাল চাউল একমুঠ দাইল আজকে খিচুড়ি রান্ধিম কারণ আগের দিনক এলাকিয়া ফুলাও রান্ধিছিলাম তো এটা একটু রয়েছে তো একটু খিচুড়ি বানাইলে চলি যাব আর ফাতলা খিচুড়ি হইলো ইফতারক্ত আমার সবচেয়ে ভালো লাগার খানি সো ফাতলা খিচুড়ি আমার খুব ভালো লাগে তো এদিকে আমি একটু ফরে ফরে লাড়িয়া সারিয়া দাম আর মা মশলাটা খুব ভালো করে তো হইব আমি ও ফানি দিছি না ও পর্যায়ে যে সময় একটু মশলা শুকনা শুকনা হয়ে গেছে ওই সময় হালকা একটু ফানি দিয়ে আবারও লাড়িয়া গুড়িয়া দিও অর্থাৎ মশলা তত ভালো করে কষানি হইব মজা তত বেশি তো প্রায় খসি গেছে তেল উফটে বসার ফরে আমি এখন বয়াল মাছ কাঁচামরিচ টমেটো একটা কাটিয়া এবং পরিমাণ মতো ফানি দিয়া মিডিয়াম হিটে জাল দিব আর দশটা থেকে পনেরো মিনিট দশটা থেকে পনেরো মিনিট পরে আমি ধনিয়া ফাতা দিয়ে নামাইল দেশিট খুবই মজার এবং মানে যে কোনো ধরনের মাছ দিয়াও ওই রকম করে নীলা রান্ধলে খুব ভালো লাগে তো আমরা রান্না সে মানে মোটামুটি একটা পর্যায়ে আছে এদিকে আমি চিকেনও ফানি দিলাইছি চিকেন যে জল দেওয়ার পরে জাল দিলাইছি আর ভাইরা এখনও বৃষ্টি দিল তো এখন বর্তমানে মানে ৱেডাৰৰ কোনো ষ্টেচন নাই দেখুৱাই অ' মেঘ দেৰ মেঘৰ মাজে এবাৰ ৰৈ তুলিছে ৰ'দৰ মাজে আবাৰ মেঘ দেৰ ৱলা আৰু কি ত' বিকালে আবাৰ সুন্দৰ দিন সৰুব দেখচি চ' ৰ'দ আছে আৰু এতিয়া আমি জাল খাৱাই ৰাম গোৱাল মাছ প্ৰায় জাল খাৱনি হৈ গৈছে পৰ্যায় আমি এখন ধনিয়া ফটাইত সৰিলে আহিৰাম ধনিয়া ফাটা দৱাৰ পৰাই আলাদা এটা খুব সুন্দৰ চেণ্ট পাৰাইছে চ' এখন আমি ডাঙৰ দিয়া এবাৰ চোলাৰ আগুন বন্ধ কৰি লাগিম অন্ন চোলা বাইদেউ চিকেনৰ ডেগৰো আমি চেইম এটো লাৰি মানে বন্ধ কৰি লাগিম তো একে আমি দুয়োটা তৰ শাৰী কুইকলি ৰান্ধিলাম এপাশে যে তাত এসটো বৰছেগোলা ক্লিন কৰমো ত' আজকেও আলিচাৰবোৰ সাজ আছে আমি আলি চাহ যিব্ৰাণ্ডে ৰান্ধিব আনাবিয়ে এখনো গুম থাকি উঠিছে না চ' তাইৰে গুম থাকি তুলীয়া ফ্ৰেছ সৰিয়া নাস্তা চস্তা খৰাই দেন আলিচা জীবরাণে আনা যায় মো তো তাই রাত্রে একটু বেশি লং টাইম সজাগ থাকে লাগিও বাইদি সকালে নিরাই গোর একটু ঘুমায় তো তারারে লইয়া আইছি স্কুল থেকে আওয়ার পরে ডাইরেক্ট আলি জিব্রানে জিব্রাণে জ্যাকেট কুলিয়াও তারা আইছে গার্ডেন খেলাত একটু একটু আগে দেখলাইন আনি যে মেঘ দিছে তো প্রায় দুপুর দুইটা থাকি একটু কড়া রোদ স্টার্ট করে লাইছে তো কড়া রোদ দেখায় একটু একটু হালকা হালকা গরম লাগে তো তারা স্কুল থেকে আইয়া কইরা যে গার্ডেনও যাই থাকলাম তার একটু খেলাই ইলাকা তো এখনো পর্যন্ত তারারে ফ্রেশ করাছি না কিছু খাওয়াইছিও না তো তারা খেলাইতে সময় তারারে লইয়া গার্ডেনও আমিও বইলাম কারণ বা চাই তো তারার যে সময় যে একটা লাগে আর ওয়েদারও সুন্দর আছে খেলাইলাকা একটু এদিকে আমরা আপেল আপেল গাছ যে নতুন ফাতা আইরো তো এই বছর আপেল গাছ আপেল কিলাই বাল্লা জানেন কারণ আমরা তো এৰ আগৰ বছৰ নতুন খাইছি এইবোৰ এই আপেল গাছৰ আপেল অত মজাৰ আপেল আঁকি অত্ত মোটা মোটা এব খুব মজাৰ আপেল আছিল তো যাই হওক এখন আমাৰ আলিচা যি প্ৰাণে খেলাই ৰাম আৰু আমি একতো গাৰ্ডেনত দেখাই দেখা আমাৰ অনেক সাজ আছে কাৰণ একবাৰেই আদ হৈছে নাই এই বছৰৰ তো গাৰ্ডেনত দেখা যায় গা চবৰ হৈ গৈছে লগে সপ্তাহ এলহমেল হৈ গৈছে তো ফলে তাড়াতাড়ি আনিয়া ফ্রেশ ফ্রেশ করা এখন আমি ঠিক সয়েটার দিকে আইয়া কিছুড়ি বইরাম কিছুড়ি খিচুড়ি যে রান নর্মেল প্রসেসে রাঁধি ওরকম সপ্তাহ দিয়া একবারে আদা তারপরে পিঁয়াজ লবণ হলুদ দিয়া মেথি দিয়া একবারে বয় রাখে দিলাম এদিকে হয়েছে গিয়া চানাও আমি বয় দিছি তো সানা বয়াই রাম একদিকে ফ্রাই করা সব কিছু তাহলে সারা বইজন এখন আইয়া তাই ফ্রেশ হইরা সো আমি এর পাশে ইফতারও লাগি যথা বাজা ফুরা এবং বাকি শেষ শাম তো আনাবিয়াও এই টাইমে যে মানে অবস্থা খারাপ হয়ে যায় তাই ভালো লাগে না তাই তোর মাহিন্তর আসলে খাসগুলা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় দৌড়োর উফরে তো আমি দৌড়োর উফরে সপ্তাহ মোটামুটি ফ্রাই করে লাইছি আর আজকে তো ছয় নম্বর রোজার ইফতার করমু আলহামদুলিল্লাহ তো দেখা যাক কিতা হয় আর এই যে পিঁয়াজেও পিঁয়াজ হয়ে গেছে আজকে একবারে বাজা ফুড়া কম কর্ম চিকেন ফ্রাই করছি বা আর পিঁয়াজী খৰচি আলু চপ খৰ্চি আৰু এতিয়া কি আমি ধৰি লকীয়া খিচুৰিও হৈ গৈছে চানাও হৈ গৈছে আৰু আজকে আমাৰ কাজিনেও তাইৰ ঘৰত থাকি ইফতাৰ ফটাইছে তো আমাৰ চাচাঘৰৰ বৈনে তো তাইয়ো ইফতাৰী দিছে সেইবাই দি আমিও ইফতাৰী বনাইছি তো ইফতাৰৰ তেলাতেলি পঢ়ছে তো যাই হওক এখন আমদাৰ ইফতাৰৰ বৈ যিমো আৰু এই তো আমার সব কিছু টেবিল আনা হয়ে গেছে মোটামুটি এত বালা করি সুন্দর করে ডেকোরেশন করি না সত্যি কথা যায় তাড়াহুড়ার মাঝে কারণ দেখা যায় যে ইফতারের টাইম একবারে লক্ষ লাগি যায় পরে আবার মাগরিবর টাইম হয়ে যায় এর বাদে আলিশা জিবরান সব এক লগে একে আমার সপ্তাহ পরে তো তাড়া হুড়া করিয়া এখন আমরা ইফতার করিয়া দেন আলিসারে লইয়া একটু হোমওয়ার্ক করে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখা প্লিজ অবশ্যই আমার সাপোর্ট করা লাগে সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং লাইক শেয়ার কমেন্ট করবা আপনারা কমেন্টস আমার অনেক বেশি ভালা লাগে এবং অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা কোন ধরনের ফ্লগ আপনারা মানে বেশি ভালা ফাইন বা পালা লাগের। তো আমিও একটু মানে আপডেট ফাইলাম কিতা কোন ধরনের আপনারার চাহিদাগুলা তো বেশিরভাগ আপুরাই রেসিপি দেখতে ভালো ফাইন চেষ্টা করাম রেসিপি আনিয়া মানে এখন বেশি বেশি করে শেয়ার করবার লাগে যতটুকু সম্ভব তবে ইয়েস আমি মোটামুটি রামাদান আমি যেটা তেতা করছি এই সবগুলার রেসিপিও এখন পর্যন্ত শেয়ার করা হয়ে গেছে বাকি যেগুলো রয়েছে ওগুলাও সুন লগে শেয়ার কর্ম বাচ্চান সবাই রে বেরো দিয়ে এখন তেরাবি টাইম হয়ে গেছে এবং প্লিজ সবাই আমদা লাগি দোয়া করবো আপনারা আর দোয়া শরিক রাখবো আমার আলি সাহা জীবন আমার ফ্যামিলি সবার লাগি সকল আমার পক্ষ থেকে সবার লাগে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আজকে এতটুকু কোথায় নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ